नमस्कार आमी डाक्टर अनिरुद्ध दे कन्सालटेंट होमिओपैथ। आज के आमार यूट्यूब चैनेले कैंसार पेशेंट डिउरिंग द कोविड सिचुएशन एई निये आलोचना करब। करोनार समये कैंसार आक्रांतरा बा कैंसार रोगीरा करोना अतिमारी रूपे देखा दिएछे एबं प्राय एक बछर होते जाच्छे। एक करोना भाईरस थेके जे रोगटा कोविड-19 मानुष आतंकित एर भेतरेও किन्तु अनेक किछु जिनिस आछे जेटा आमरा उपलब्धि करार मतो जायगाय नेই बा जानतेও চাইছি না বুঝছিও না। एर भेतरे যারা किन्तु कर्कट रोगे आक्रांत दैट मीन्स कैंसार रोगीरा तारा किन्तु आरो खूब कष्टेर भेतरे आछेन। धरुन कारो डायगनोसिस होयेछे कैंसार, सेक्षेत्रे किन्तु ट्रिटमेंट आरम्भ करते गेले ताके किन्तु अनेक चिंता भावना करे डाक्तार बाबुरा डिसिशन निच्छेन। यदि तार सार्जारि प्रयोजन हय आगे तार कोविड टेस्ट होच्छे तारपर सार्जारि, अथवा यदि देखा जाय जे एटा ना करे आरो किछुदिन अपेक्षा करे सार्जारि करा जाय सेटारই चेष्टा करছেন। कारण এই করোনা আবহে যদি অপারেশনের পরে রোগীর যদি করোনা রোগ হয় তখন তাকে বাঁচানো সম্ভব হবে না, তার লাইফ স্প্যানটা আরো কমে যাবে। আরেকটা জিনিস কি, যারা ক্যান্সার আক্রান্ত তাদের যদি ধরুন কেমোথেরাপি বা লেজার থেরাপি অথবা যদি হরমোন থেরাপি চলে সেক্ষেত্রে কিন্তু ওগুলো বন্ধ আছে। কারণ যে সময়ে যেটা দরকার নেবার ছিল সেটা কোভিড-19 এর জন্য বন্ধ রাখা হয়েছে, কাজে তাদের ট্রিটমেন্ট ডিলেড হচ্ছে। তারা যত তাড়াতাড়ি রিভাইভ করতেন বা তাদের কষ্ট লাঘব হতো সেটা হচ্ছে না। কাজে দেখা যাচ্ছে কি করোনা আবহে আগে আপনার করোনা টেস্ট করে তারপর চিকিৎসা করা হচ্ছে। আর যাদের দেখা যাচ্ছে কি অলরেডি খুব সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে সেক্ষেত্রে বাধ্য হয়ে কোভিড টেস্ট করে তাদের সার্জারি করা হচ্ছে। আর যদি দেখা যায় যে তার সেই সিচুয়েশনে নেই প্লেন মেডিসিনে হয়ে যাবে তাহলে কিন্তু অনেকটাই রেহাই, সেক্ষেত্রে কিন্তু তারা ওষুধের দ্বারা উপকার পাবে। এক, তারা যে ক্যান্সার আক্রান্ত হয়ে যে কষ্ট পাচ্ছেন সেই কষ্টর সাথে সাথে কোভিডের জন্য তারা যে কোথাও যাবেন বা কোথাও চিকিৎসা করাবেন এবং সেখানে যে সেই দিনেই যে তারা চিকিৎসা পাবেন বা কতদিন তাদের অপেক্ষা করতে হবে এটা কেউই বা কোনো ডাক্তারবাবু বা কোনো সংস্থা বলতে পারছেন না। কাজে আমাদের সহমর্মিতা না থাকলে তাদের কিভাবে যোগাযোগ করে তৎপর অপেক্ষা না করে কাজ হয়ে যায় সেটার দিকে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু ওই রোগীরা অনেকটাই বেশি পরিষেবা পাবেন। কিন্তু যদি যে বারবার হয়রানি হয়ে এসে তারা যদি আক্রান্ততা বেড়ে যায় তাদের কষ্ট বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সামাজিক দায়বদ্ধতা অনেকাংশেই ঘাটতির লক্ষণ দেখা যাচ্ছে। অতএব আমাদের একটা বিশেষ প্রয়োজন কি যারা পরিষেবা দিচ্ছেন প্রশাসন প্লাস সামাজিক দায়বদ্ধযুক্ত ক্লাব বা সংস্থা বা ডাক্তারবাবুরা যদি একটা লাইন আপ করে এই সমস্ত রোগীদের জন্য কিভাবে কি চিকিৎসা করা যায় অথবা কি হলে কোনটাতে তাদের প্যানেলে নাম লিখিয়ে যদি ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে উপকার হয়। কারণ অনেকের ধরুন নার্সিংহোম বা প্রাইভেট সংস্থায় চিকিৎসা করানোর সুযোগ নেই বা সাধ্য নেই, এক্ষেত্রে সরকারি চিকিৎসার উপর নির্ভর করতে গেলে প্রশাসনিক কর্তাদের দায় দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে যদি পরিষেবাটা ভালো দেওয়া যায় তাহলে কিন্তু ক্যান্সার আক্রান্তরা অনেক বেশি উপকৃত হবে। কারণ যখনই কোনো রোগী গেলে যেহেতু কোভিড টেস্ট হচ্ছে কিন্তু যদি ডায়াগনোসিস করা ক্যান্সার রোগী থাকে ताके जोदि देखिए देवार व्यवस्था करा जाए तारा किन्तु अनेकांशे रोगेर थेके रेहाई पाबेन। काजेई आमरा जोदि सहमर्मी हई, तादेर कष्ट जोदि अनुभव करी, तादेर संगे काँधे काँध मिलिए तादिके सुस्थतार दिके एगिए निये जेते चाय आमादेर जोदि मानसिक मूल्यबोध थाके तबे किन्तु ताराओ किन्तु उपकृत होबे, समाज किन्तु एकटा खूब भालो जायगाय जाबे। काजेई आमादेर सकलेर उचित जे परिसेवाटा जार जतटुकु देया दरकार आमरा जोदि सठिकभावे सठिक समये दिई ताहले सबाई आमरा उपकृत हब एबं समाजे सामाजिक बंधन दायबद्धता आरो दृढ़ होबे। आमार चैनल जो आपनादेर भालो लागे अवश्य लाइक करुन, शेयर करुन, कमेंट करुन, सबस्क्राइब करुन। भालो थाकुन, सुस्थ थाकुन।